হে গাইস, আবারও আপনাদেরকে এই নতুন ভিডিওটিতে স্বাগত জানাই। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সমঝলো? কেননা আজকে আমরা এই আমরেলার আনবক্সিং করতে চলেছি। না না না, এই আমরেলা নয়, এই আমরেলা সে আমরেলা নয় রে পাগলা, এই আমরেলা হোয়াইট আমরেলা, যেটি ব্যবহৃত হয় মূলত ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য। এই আমরেলার আনবক্সিং করতে চলেছি, আর এই আনবক্সিংটি দেখতে হলে আপনাকে দেখতে হবে এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। টানান, এই যে গাইস দেখতেই পাচ্ছেন আপনারা এই বক্সটিকে, কোথা থেকে অর্ডার করেছি সেটিও দেখতে পাচ্ছ, ফ্লিপকার্ট। তো এর প্রাইস এবং এর সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো ডিটেলস। তার জন্য সবার ফার্স্ট এই বক্সটিকে, তো চলে এসছে আমাদের হাতে ক্যাচি, তো এটি দিয়ে এই বক্সটিকে কাটতে হবে। তো চলো এবার কাটা যাক। হাই লেভেলের প্যাকিং, প্যাকিংটি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর প্যাকিং। বাপরে, এই কেজি দিয়ে সেটা হবে না। ফাইনালি খুল গিয়া। তো এইবার ভিতর থেকে বের করা যাক কি আছে। আর কিছু আছে না? আর কিছু নেই। তো এইবার এটিকে সাইডে রাখা যাক। আবারও সেই সুন্দর প্যাকিং ফ্লিপকার্টের তরফ থেকে। এবার এটিকেও ছেঁড়া যাক। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু এই যে অবশ্যই জানাবে যে এইগুলো ফাটাতে কার কার ভালো লাগে, সেটা কিন্তু জানিয়ে অবশ্য। এই যে গাইস দেখতেই পাচ্ছ আমার হাতে চলে এসছে অলরেডি দুটো আমরেলা। তো এইবার আরো একটি প্যাকিং থেকে বের করতে হবে, তবেই সেই দুটো আমরেলাকে আমি বের করতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। চলুন বের করা যাক। এই যে গাইস দেখতে পাচ্ছেন আমরেলা ফাইনালি আপনাদের সামনে বেরিয়ে এলো, হোয়াইট আমরেলা। তো এটিও বের করা যাক, সেম একই জিনিস, এটি সাইডে রাখি এবং এটিকে এবার ফোটানো যাক। দেখতেই পাচ্ছেন গাইস কিরকম অ্যামেজিং একটা ব্যাপার, এবং এর কোয়ালিটিটাও বেশ ভালোই এখানে দেখা যাচ্ছে। এবং ফোটানোর পর দেখতে পাচ্ছেন এবার বৃষ্টি পড়বে না। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। এটা হচ্ছে হোয়াইট আমরেলা, এটা হচ্ছে আপনারা সবাই জানেন, আর এটি দিয়ে কি করা হয় সেটিও জানেন, ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি যদি খুশি আপনার। আর এর এই সাইজটা হচ্ছে 80 সেমি। হ্যাঁ গাইস 80 সেমি। এবং এর পেছনটা যদি দেখেন দেখতেই পাচ্ছেন আপনারা এই যে কভার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এই আমরেলাটিকে আমি লাগাবো এই এই লাইটে, দেখতে এবার বন্ধ করা যাক। তার আগে এই লাইটের কিরকম ফোকাস পড়েছে আমার ফেসের উপরে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই আমরেলাটি লাগানোর পরে কিরকম ফোকাস হয় সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আমরেলাটিকে আটকানোর জন্য কিন্তু কোনো ক্লিপ ক্লিপ নেই, ঠিক আছে? এটা আমি আটকাবো এই লাইটের মধ্যে কিছু টেকনিক খাটিয়ে, তাই নাকি? ফাইনালি গাইস এই আমরেলাটিকে সেট করার পরে এখন কিরকম আমার ফেসের উপরে লাইটের এফেক্টটি পড়ছে সেটি আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন, এবং আগের এবং পরের ফারাকটি আপনারা বুঝতেই পারছেন। যদি আমার আরও একটি আমরেলাকে আমি আমার হাতের এই সাইডে লাগিয়ে দিই তাহলে আরও ব্রাইটনেস হবে। তো এই আমরেলাটিকে আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে, আর এর প্রাইস করেছিল 499 টাকা দুটো আমরেলা মিলে। আর আপনার যদি আমরেলাটিকে পারচেস করার ইচ্ছে হয় তাহলে আপনি ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে পেয়ে যাবেন। তো এর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকেও চেক আউট করতে পারেন। তাহলে গাইস এই ছিল আজকের এই আনবক্সিং ভিডিওটি।
কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে গাইস আবারও দেখা হচ্ছে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওতে।